বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে ঘরোয়াভাবে একটি মাত্র ফল প্রয়োগের তথা খাওয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে কীভাবে সুস্থ রাখা যায় এবং সুরক্ষা দেওয়া যায়। শুধু সুরক্ষা দেওয়া বা সুস্থ রাখাই নয়, সুস্থ করাও সম্ভব। ফলটি আমাদের প্রায় সকলের কাছেই পরিচিত, অনেকেই খেয়ে থাকি। তবে কিভাবে খেতে হবে এবং কি নিয়ম মেনে চলতে হবে তা সংক্ষেপে জানাবো। এই আশ্চর্যজনক উপকারী ফলটি হলো আমলকি বা আমলা, ইংরেজি নাম ইন্ডিয়ান গুজবেরি। প্রায় 50টি রোগের চিকিৎসায় সফলভাবে প্রয়োগ করা হয়ে থাকে এই ফলটি। তবে আজ এই ভিডিওটিতে আমরা হার্ট এবং লিভারের চিকিৎসায় এবং সুরক্ষায় এর প্রয়োগের আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলিতে আমলকির আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবহারের আলোচনা করব। প্রথমেই জেনে নেব লিভার বা যকৃতের উপর আমলকির প্রভাবের কথা। আমলকির অ্যান্টিঅক্সিড্যান্টস দেহের টক্সিনস দূর করে, আর লিভারেই প্রচুর টক্সিনস সঞ্চিত হয়। লিভারে টক্সিনস বা দূষিত ও বিষাক্ত পদার্থ দূর করে লিভারকে পরিষ্কার করে দেয় এই ফলটি। এইভাবে লিভারের সুরক্ষা দেয় এবং লিভারকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এ কারণে লিভার সিরোসিসের চিকিৎসায় আমলকির প্রয়োগ করা হয়। তাছাড়া লিভার ফাইব্রোসিস শুরু হতেও বাধা দেয় এই ফল। আজকাল ফ্যাটি লিভারের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। ফ্যাটি লিভার আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও এটিই কিন্তু লিভার ড্যামেজের প্রথম ধাপ। তাছাড়া ফ্যাটি লিভারের তেমন কোনো বাহ্যিক লক্ষণ না থাকায় ধরাও পড়ে জটিল অবস্থায়, তখন লিভারের ক্ষতি অনেকটাই হয়ে যায়। আমলকি ফ্যাটি লিভারের সমস্যা দূর করার এক প্রাকৃতিক হাতিয়ার। আর যারা নিয়মিত অন্তত মৌসুমি ফল হিসেবেও আমলকি খান, তারা লিভারের এ সমস্ত রোগ থেকে দূরে থাকতে পারেন। এবার জেনে নেব হার্ট বা হৃদযন্ত্রের উপর আমলা বা আমলকির প্রভাব সম্বন্ধে। আমলকির অ্যান্টিঅক্সিড্যান্টস পটাশিয়াম সহ বিভিন্ন উপাদানে সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিড্যান্টস রক্তে মন্দ কোলেস্টেরল বা LDL এর অক্সিডেশন প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। এই ফলে উপস্থিত বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্টস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তবাহের কার্যক্ষমতা বৃদ্ধি করে। আমলকিতে উপস্থিত পটাশিয়াম রেগুলার হার্টবিট এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। এবার আসি কীভাবে আমলকি খেতে হবে এর সম্পূর্ণ উপকারিতা পেতে হলে। আমলকি আমরা অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে সরস অর্থাৎ রসই সবথেকে বেশি ক্ষমতাশালী বা কার্যকরী উপায়। যে কোনো ভেষজ উপাদানের রস সব থেকে উপযোগী। আর যে সমস্ত উপাদান কাঁচা পাওয়া সম্ভব নয় বা কাঁচা অবস্থায় খাওয়াও সম্ভব নয়, সেক্ষেত্রে চূর্ণ বা গুঁড়ো করে খাওয়াই সঠিক কার্যকরী পদ্ধতি। সুতরাং আমলকি যদি কাঁচা খেতে পারেন বা রস করে নিয়ে খেতে পারেন তাহলে খুবই ভালো হয়। কাঁচা আমলকি বছরের অধিকাংশ সময়েই পাওয়া সম্ভব। যখন পাবেন না প্রয়োজনে, তখন শুকনো আমলকির চূর্ণ খেতে পারেন। দুটি মাঝারি আকারের আমলকি বীজ বাদ দিয়ে বাকিটা টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে কাপড়ে ছেঁকে নিয়ে যে রস পাওয়া যাবে তা সকালের দিকে খাবেন, তবে একেবারে খালি পেটে নয়। আর শুকনো আমলকির পাউডার হলে এক চা চামচ বা 5-7 গ্রাম খাবেন জলসহ। আর একটা কথা, রস হোক বা গুঁড়ো হোক, আমলকি দীর্ঘদিন যারা খাবেন তারা আমলকির সঙ্গে অন্য ভেষজ মেশাবেন না বা যোগ করবেন না, করলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।